জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ শতভাগ পাশের মাধ্যমে সেরা হওয়ার গৌরব অর্জন। এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে দাউদকান্দি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ শতভাগ পাশের মাধ্যমে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। পরীক্ষার ফল প্রকাশের পর শতভাগ পাশ করায় আনন্দ উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অবদান সবচাইতে বেশি বলে জানায় পাশ করা শিক্ষার্থীরা। সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান শিক্ষকরা। এবছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাশের হার 77.74%। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জুরানপুর সরকারি আদর্শ বিশ্ববিদ্যালয়টি 1993 সালে প্রতিষ্ঠা করেন কুমিল্লা এক আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুইয়া। দাউদকান্দি উপজেলায় দুটি সরকারি কলেজ ও চারটি বেসরকারি কলেজের মধ্যে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের পাশের হার শতভাগ। গত 17 জুলাই এইচএসসি ফল প্রকাশের পর আনন্দে মেতে ওঠে কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এই কলেজ থেকে মোট 364 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের মধ্যে 129 জন এ পাস পেয়েছে। গত বছর এই শিক্ষা প্রতিষ্ঠানটি শতভাগ পাস করে। এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষকদের সবচেয়ে বেশি অবদান বলে জানায় শিক্ষার্থীরা। এছাড়া এখানে শিক্ষার্থীদেরকে মনোরম পরিবেশে ক্যাডেট কলেজের আদলে পাঠদান করানো হয়, যার ফলে কলেজের লেখাপড়ার মান ভালো। কারণ আমাদের কলেজে শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত, এখানে প্রত্যেকটা টিচারই খুবই দক্ষ, তারা খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা সবসময় আমাদেরকে খুবই ভালোভাবে লেখাপড়া করান। তারা আমরা চাইলেও ক্লাস ফাঁকি দিতে পারি না, কারণ তারা প্রত্যেকটা ক্লাসে অনেক ভালো গাইড দেয়। এই কলেজের লেখাপড়ার মান অনেক ভালো, স্যারেরা ভালো পড়ায়, স্যারেদের পড়ানোর কোয়ালিটি খুব ভালো, স্যারেরা আমাদের অনেক আগলে রাখে। আমরা চাইলেও ক্লাস ফাঁকি দিতে পারি না, প্লাস স্যারেরা আমাদের যথেষ্ট পড়াশোনার মধ্যে রাখে। যে আমার আপু এই কলেজে পড়ে গেছেন গত 2 বছর আগে, উনি একটা পাবলিক ভার্সিটিতে আছেন এখন, এবং উনি আমাকে সাজেস্ট করছেন যে এই কলেজে তুই চয়েস কর। আমি এটা প্রথমবারই করলাম এবং ভর্তি হলাম এখানে। মানে তাদের দক্ষতা ও প্রশিক্ষণপ্রাপ্ততার কারণেই আর স্টুডেন্টদের মনোযোগিতার কারণেই আজকে এই ভালো রেজাল্ট। আমাদের প্রতি বছর প্রায় কখনো 300, কখনো 350 বা 400-500 পরীক্ষা দেয়, একজন ফেল করে নেই, ইনশাল্লাহ ভবিষ্যতে ফেল করবে না। মূলত আমাদের শিক্ষক এবং স্টুডেন্ট এবং আমাদের যে অভিভাবকবৃন্দ আছে, প্রতি বছরই দেখা যায় যে অভিভাবকদের সাথেও আমাদের একটা সমাবেশ হয়ে থাকে। মূলত এই তিনটার কম্বিনেশনের কারণেই কিন্তু আমাদের কলেজের রেজাল্ট। কলেজের শিক্ষকবৃন্দ জানায় প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি ভালো রেজাল্ট করে আসছে। ক্যাডেট কলেজের আদলে পরিচালিত কলেজটিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, ফেল করা ছাত্রদের প্রমোশন না দেয়া ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। সাফল্যেও এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষকবৃন্দ। কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকেই কুমিল্লা বোর্ডে ভালো রেজাল্ট করে আসছে। তার ধারাবাহিকতায় 2018 সালেও আমরা শতভাগ পাস করেছি এবং 2019 সালে আমরা আমাদের ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করে ইনশাআল্লাহ আমরা কুমিল্লা বোর্ডে শীর্ষস্থানে অবস্থান করছি। আমাদের এখানে ভালো ফলাফল করার অন্যতম কারণ হলো নিয়মিত ক্লাস। আমাদের রয়েছে একজাক তরুণ ও মেধাবী শিক্ষক, প্রতিটা ক্লাস সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে, পরীক্ষা পদ্ধতি বেশ কয়েকটা পরীক্ষা এখানে নেওয়া হয়। কোনো পরীক্ষায় বিশেষ করে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যদি প্রমোশন টেস্টে যদি কেউ ফেল করে, কোনো ছাত্রকে প্রমোশন দেওয়া হয় না। টেস্ট পরীক্ষায় যদি ফেল করে তাহলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। এই যে শিক্ষকদের যে নিবিড় পরিচর্যা, এর কারণেই আজকের এই সাফল্যের, আজকে এই যে ভালো ফলাফলের কারণ। দাউদকান্দি উপজেলার শিক্ষা ব্যবস্থা জুরানপুর সরকারি আদর্শ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখযোগ্য। সাফল্যের এই ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।